আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা বরাবরই চিনেন আমাকে বা ভালো করে জানেন আমি সাধারণত আমার মূল টপিক হচ্ছে মাছ চাষ নিয়ে কথা বলা, এবং মাছ চাষ পাশাপাশি বিভিন্ন চাষাবাদ নিয়ে আমি কথা বলি। তো আজকে একটু ভিন্ন টপিক্সে যাব, কারণটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমরা যে হারে আমাদের মাছ আমরা চাষ করতেছি এবং মাছের যে দাম যে হারে বাড়তেছে, খাবারের দাম যে হারে বাড়তেছে, সেই হারে লাভবান হওয়া কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগেই দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় চলে আসছে যে পাঙ্গাস মাছকে আমরা আমাদের জাতীয় মাছ হিসেবে খ্যাতি দিয়েছি। কারণটা হচ্ছে যে যে হারে মাছের দাম বাড়তেছে সেই হারে তো মানুষ কিনতেও পারতেছে না। তো আমি আপনাদের একটু অন্য কথা বলি, সেটা হচ্ছে যে অন্য কথা বলতে কি ওই একই কথা আমাদের কৃষি বা উৎপাদনমূলক খাতগুলো নিয়েই কথা বলি একটু, যদিও বা আমি বরাবর এই এই রিলেটেড কথা বলি না। একটা জিনিস খেয়াল করেন, আমরা স্বাধীনতা অর্জন করি 1971 সালে, সিঙ্গাপুর স্বাধীনতা অর্জন করে 1965 সালে, আবার ইউএই স্বাধীনতা অর্জন করে আমরা যখন করি 1971 সালে, তারাও ঠিক একই সময়ে স্বাধীনতা অর্জন করে। তো এখানে একটা পার্থক্য দেখেন, আমাদের দেশ সিঙ্গাপুর ইউএই তিনটা দেশের কথা বললাম, এই তিনটা দেশ এই যে কৃষি ক্ষেত্রে তারা বা এই উৎপাদন ক্ষেত্রে তারা কীরকম ভূমিকা বা তাদের তাদের ভূমিকাটা কীরকম হয়েছে বা হয়েছে সেটা দেখেন। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, কিন্তু আমরা কিন্তু সেই হারে উৎপাদন করতে পারতেছি না। এর কারণ কিছু আছে যেটা আমার মতে মনে হয়েছে, এবং আমি বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইট বলেন বিভিন্ন ইনফরমেশন যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে আমি একটু আমার মতো করে পেয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তারপর বলি সিঙ্গাপুর, সিঙ্গাপুর 1965 সালে আপনার স্বাধীনতা অর্জন করে, কিন্তু বর্তমানে সিঙ্গাপুরে কেউ বাগান করতেও পারে না, এইরকম একটা অবস্থা। সবাই ফ্ল্যাটে থাকে, বাগান যে করবে তারা সেটা করতে পারতেছে, নিজেদের খাদ্য যা প্রয়োজন তার 10% খাদ্য তারা উৎপাদন করে। সিঙ্গাপুরের বর্তমান কি বলবো, যারা আমাদের আমাদের দেশের প্রধান যেরকম আছে আর সিঙ্গাপুরে সেরকম বর্তমান যিনি প্রধান আছে, উনি মানুষকে ভিডিও দিয়ে দিয়ে এবং মানুষকে বিভিন্ন কি বলবো সরঞ্জামি দিয়ে বলতেছে যে আপনারা যেখানে থাকেন বা আপনারা যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটে হলেও আপনারা চাষাবাদ করেন। যেমন আমি একটা কথা বলি, একজন 32 তলার একটা ফ্লাইটে থাকে, সেখানে তিনি তরমুজ এই রিলেটেড তরমুজ, তারপর হলো যে ফুলকপি বাঁধাকপি এই রিলেটেড সবজি উৎপাদন করতেছে। তাহলে আপনারা চিন্তা করে দেখেন তাদের টেন্ডেন্সিতে কত দূর গেছে, যে তারা একজন 32 তলায় থাকে, সে ও তার বাসায় তরমুজ বাঁধাকপি ফুলকপি উৎপাদন করতেছে। তো তাদের জায়গা নাই, কিন্তু তারা চেষ্টা করতেছে ওই জায়গা থেকে উঠে আসার জন্য, যে আমাদের যে 10% খাবার আমরা নিজে উৎপাদন করতেছি, সেখানে তারা 2030 সালে একটা লক্ষ্য নিচ্ছে যে 30%, 2030 সালে 30% খাদ্য তারা নিজেরাই উৎপাদন করবে। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে যে জায়গাটা প্রচুর আছে, কিন্তু আমরা সেই জায়গাটাকে কাজে লাগাইতে পারতেছি না। এখানে আমি ওই যে বললাম যে আমি কয়েকটা জিনিস একটু ঘাটাঘাটি করে বের করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে আসি ইউএইতে, ইউএইতে 1971 সালে তারা স্বাধীনতা অর্জন করে, মানে ইংরেজদের হাত থেকে তারা যেভাবে হোক মুক্তি পায়। তাদের কিন্তু মূল পেশা ছিল মাছ বা মৎস্যজীবী যারা ছিল আর কি, সমুদ্রে মাছ মাছ ধরতো, সেটা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতো। তো একটা পর্যায়ে তারা বিভিন্নভাবে, আপনারা জানেন অনেকেই জানেন, এগুলো বলতে গেলে অনেক বিস্তার কথা চলে আসবে। আমি আপনাদের এই দুটা দেশের উদাহরণ দেওয়ার একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে এত জায়গা থাকতে, এত পরিমাণ রিসোর্স থাকতে, এত পরিমাণ লোকজন থাকতে, আমাদের কিন্তু সেই পরিমাণ উৎপাদন হচ্ছে না। আমাদের এখনো কিছু কিছু জিনিস বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে, এখনো আমরা বলতেছি খাদ্য স্বয়ংসম্পূর্ণ, কিন্তু জিনিসপাতির দাম এত কিছু এত এত বেড়ে গেছে যে আমরা আসলে এটা কুলে উঠতে পারতেছি না। তো আমি যে তিনটা কথা বলতে চাইছিলাম, সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ বা আমি সহ বলতেছি যে আমরা করাপ্টেড, আমরা অলস, এবং আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা আমরা যে শিক্ষা অর্জন করতেছি সেটা মূলত সেই সেক্টরে কাজে লাগাইতে পারতেছি না। যেমন আমরা বলি, আমি যদি উল্টাপাশ থেকে আপনার ধরি যে শিক্ষাক্ষেত্রের কথা বলি, ধরেন আমি একজন কি বলবো এগ্রিকালচারিস্ট বা ফিশারিজ নিয়ে লেখাপড়া করেছি, কিন্তু আমি কাজ করতেছি বিসিএস দিয়ে আমি প্রশাসনে জয়েন করলাম, পুলিশে চাকরি করলাম। আরে ভাই, আমি যদি লেখাপড়াগুলোয় যদি করি হলো যে মাছ বা কৃষি এগুলা নিয়েই, তাহলে আমি পুলিশে জব করবো কি কারণে? এর একটা ফ্যাক্ট আপনি হলো যে আপনি পড়াশোনা করলেন এক বিষয়ে, আপনি কাজ করতেছেন আরেক বিষয়ে। কারণটা হলো
আপনি দেখতেছেন ওই সেক্টরে যে আপনার ভালো হচ্ছে, আপনার কিন্তু এই সেক্টরে থাকলে আপনি আরো ভালো করতে পারতেন, কারণ আপনি আপনার পড়ালেখাটাই ওইটা নিয়ে। দ্বিতীয় যে মাদার পয়েন্টটা ছিল অলস, আমি নিজেই ঘুম থেকে উঠি 11-12টার সময়, আমি যদি অলস হই তাহলে আমার সারাদিনটা কাটবে কিভাবে। তৃতীয়ত হলো করাপশন, এখন এই করাপশনে বলতে গেলে আর কিছু বলা লাগবে না, আপনারা সবাই জানেন, এগুলো নিয়ে বেশি কথা বলাও যাবে না। তো এই তিনটা কারণে মূলত আমার কাছে মনে হয়েছে যে আমরা এত দূর পিছিয়ে আছি। আর তারা এরকম আছে, দেখেন একটা দেশ তাদের খাদ্য 10% উৎপাদন করতেছে, সেখান থেকে এত বড় এত বড় এবং এত বড় বললে ভুল হবে, এরকম একটা কি বলবো ওটাকে, এই সিঙ্গাপুর হচ্ছে যে এখন যদি আপনি বলেন মানুষকে যে কয়েকটা দেশের নাম বলো, তো আপনি বলবেন যে সিঙ্গাপুর, তারপর হলো যে আমেরিকা, অস্ট্রেলিয়া, এরকম কিছু দেশের কথা বলবেন। কারণটা হচ্ছে তারা এত উন্নত যে আপনার মানুষ এমনিতেই মুখস্থ হয়ে গেছে, বাংলাদেশের কথা কই কেউ তো বলে না সেরকম করে। কিন্তু তারা এই খাদ্যটা উৎপাদন করার জন্য সরকার এমন কিছু ব্যবস্থা গ্রহণ করেছে যে আপনি নিজেই উৎসাহিত হবেন। একজন প্রযুক্তিবিদ তার কাছে পাঠানো হচ্ছে গার্ডেনিং বা বাগান করার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, আপনার বিভিন্ন যন্ত্রপাতি, আমরা যে বাগান করার জন্য বা কৃষিক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো, তাও আবার যে বিল্ডিংয়ে থাকে, ছাদে থাকে বা ছাদে বাগান করবে সে কারণে। ইদানিং আমরাও দেখতেছি যে আমাদের দেশেও ছাদ বাগান করার একটা টেন্ডেন্সি শুরু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় আমাদের এই খাদ্য উৎপাদন এবং খাদ্যের দাম, এগুলোর মূল কারণ কিন্তু আলটিমেট আমাদের উপরেই পড়ে। কারণটা হচ্ছে আমরা যেভাবে যে জিনিসগুলো আমাদের জায়গাগুলোকে যেভাবে ব্যবহার করতেছি সেইভাবে কিন্তু উৎপাদন হচ্ছে না। কারণটা হচ্ছে বর্তমান বিশ্বে যে পরিমাণ জিনিসপত্র দাম এবং বিভিন্ন জিনিসের যেভাবে সমন্বয় করে তৈরি করা দরকার, আমরা কিন্তু সেভাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারতেছি না। এখন আমাদের করণীয়টা কি? আমরা আপনারা দেখেন আমার বাসার পাশেই বা বিভিন্ন জায়গায় দেখেন অনেক জায়গা পড়ে আছে, আমরা কিন্তু ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছি না। কারণটা হচ্ছে কি, অলসতা, করাপশন, আর দ্বিতীয়ত হলো যে আপনারা যেটা জানেন সেটা ভালোভাবে কাজে লাগাইতে চাচ্ছেন না বা পাচ্ছেন না, দুটোর একটা, হয় চাচ্ছেন না নতুবা পাচ্ছেন না। এখন আমি আমার কথা বলার কারণটা হচ্ছে এই, আমি গত আপনারা এর আগের ভিডিওতে আপনারা যারা আমি ইউটিউব থেকে দেখতেছেন, যারা মূলত আমার ইউটিউবের অডিয়েন্স, তারা ভালো করে জানেন বা তাদের একটা থিং আছে মাথায় যে আরাফাত ভাই কথা বললে হয়তো ঘুরাই ফিরাই মাছ নিয়েই কথা বলবে। তো উনি যে কথাই বলুক, উনি ঘুরাই ফিরাই মাছ বা কৃষি রিলেটেড নিয়েই কথা বলবে। আসলে আমার ভালো লাগাটা ওইখান থেকেই, তো এই কারণে আসলে ওইখানেই চাই আসলে যে কৃষিটাই নিতে ভালো লাগে, বা উৎপাদন করতেছে, মাছ উৎপাদন করতেছে, এখান থেকে কি হতে পারে বা কি কি করলে কি হবে এটা নিয়ে পড়ে। আজকে এই কথাগুলো বলতেছি যে আমি এখন বলতে পারেন অনেকে যে হঠাৎ করে মাছের সঙ্গে এই সিঙ্গাপুর এবং ইউএর সম্পর্কটা কথা, আসলে সম্পর্কটা ওই রকম না। আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের দেশের স্বাধীনতার পর যেসব বা স্বাধীনতার আশেপাশে একসঙ্গে হয়ে যেসব দেশ অনেক বড় হয়েছে, সবখানেই তাদের নাম ছড়াই গেছে, তাদের কারণটা আসলে কি? তাদের কারণটা মানুষ কিন্তু নিজেরাই, তাদের দেশের যে মানুষগুলো আছে তারা নিজেরাই কিন্তু কারণ। সেরকম আমরা যদি পিছিয়ে থাকি যে ক্ষেত্রেই হোক, সেটা যে ক্ষেত্রেই হোক, আপনি কৃষি ক্ষেত্রেই বলেন, প্রযুক্তি ক্ষেত্রেই বলেন, আর যে ক্ষেত্রেই হোক না কেন বলেন না কেন, তার কারণ কিন্তু আমরা নিজেরাই। আমরা যদি নিজেরাই চাই তাহলে কিন্তু পারবো, আর আদারওয়াইজ অন্য কেউ চাইলে পারবে না। তো আমি যে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো মূলত আমার নিজের না, এগুলো মূলত আমি যেমন বলি যে মাছ চাষ নিয়ে এটা সমস্যা হলে আপনারা প্রশ্ন করেন আমার উত্তরে, এই ইনফরমেশনগুলো আমার নিজের না। এগুলো ইনফরমেশনগুলো দুটা হয়, একটা হচ্ছে যে আমি কোথাও যদি সমস্যায় পড়ি সেটা যদি সমাধান করতে পারি তাহলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি যদি না পারি তাহলে স্পেশালিস্ট বা গবেষণামূলক যে সব প্রতিষ্ঠান আছে সেগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনাদের মাঝে ছড়াই দিই, যাতে সেই সমস্যাটা আপনাদের মাঝে আর না হয়। তো যাই হোক, পরে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, আজকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।